এবার চীনের নাকের ডোগায় সুখেই থেকে ব্রহ্মস নিক্ষেপের সফল পরীক্ষা চালাল ভারত বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাধর দেশগুলো আর তারই ধরে প্রথমবারের মতো সুখেই যুদ্ধ বিমান থেকে ছোড়া হলো সুপারসনিক ব্রহ্মস মিসাইল বিশ্বের দ্রুততম মিসাইল আর অত্যাধুনিক সুখেয়ের সাফল্যের মাধ্যমে বিশ্ববাসীকে আরও একবার নিজেদের সামরিক শক্তি সম্পর্কে জানান দিল ভারত সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে মাঝ আকাশে সুখেই থেকে এই মিসাইল সোরা হচ্ছে আর তা সঠিকভাবে নিখুঁত জায়গায় আঘাত করছে সুখই থার্টি এম কেআই ফাইটার জেটের রেঞ্জ তিন কিলোমিটার এদিনের পরীক্ষায় সাফল্যের জেরে ভারত এবার পানি স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই মিসাইল উৎক্ষেপণ করতে সমর্থ হল ভারতে এমনকি বিশ্বের মধ্যে প্রথমবার সুখেই বিমান থেকে ব্রহ্মস উৎক্ষেপণ করা হলো বঙ্গোপসাগরে টার্গেট করে এদিন মিসাইল উৎক্ষেপণ করা হয় শব্দের থেকে তিন গুণ বেশি গতিতে গিয়ে সমুদ্রে পড়ে এটি এর ফলে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও বেশি শক্তিশালী হয়ে উঠল ভারতীয় বিমান বাহিনী শত্রুপক্ষের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আরও বেশি করে প্রস্তুত হল ভারত ডিআরডিও ও বাহিনীর এই সাফল্যকে অভিবাদন জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন উল্লেখ্য ভারতের ডিআরডিও ও রাশিয়ার এনপিওএম যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করেছে বিমান বাহিনীর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ব্রহ্মোসের সফল উৎক্ষেপণ সম্ভব হলে মোট বিয়াল্লিশটি সুখাই ফাইটার জেটকে ব্রহ্মস মিসাইলে সাজানো হবে এখন পর্যন্ত রাশিয়া থেকে দুইশো চল্লিশটি সুখাই যুদ্ধ বিমান পেয়েছে ভারত মোট বারো বিলিয়ন ডলারের দুইশো বাহাত্তরটি ফাইটার জেট পাওয়ার কথা দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে